গাজার দুটি শরণার্থী শিবিরের ইসরায়েলি বিমান হামলায় চার শিশু সহ অন্তত আঠারো জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন অন্তত আরও নয় জন আল আকসার শহীদ হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার মধ্য গাজার আল মাগাজি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে এগারো জন নিহত হন ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায় দক্ষিণ গাজার রাফা শহরের ইয়াবনা শরণার্থী শিবিরের একটি বাড়িতে অপর একটি হামলায় চার শিশু সহ সাতজন নিহত হয়েছেন গাজার দক্ষিণ পূর্বে সালাহ আল দেন স্ট্রিট পাড়া ও সাবরাপাড়ার আবু বকর আসিদ্দিকী মসজিদ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে বলে জানায় ওয়াফা স্থানীয় সূত্র ওয়াফাকে জানায় হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াচ্ছেন অনেকে এই ঘটনায় এখনও নয় ফিলিস্তিনি নিহত রয়েছেন